এশিয়া কাপে তামিম ইকবালের বিকল্প হতে পারেন এই চারজন। দেখুন তাদের সাম্প্রতিক পারফরমেন্সে কে এগিয়ে। ওয়ানডে অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন তামিম ইকবাল। একই দিনে গতকাল বৃহস্পতিবার ক্রিকেট অপারেশন চেয়ারম্যান জালাল ইউনূস জানালেন, কোমরের চোটের কারণে আসন্ন এশিয়া কাপ খেলতে পারবেন না তামিম ইকবাল, যে কারণে নতুন অধিনায়ক খোঁজার পাশাপাশি বিসিবিকে খুঁজতে হবে নতুন ওপেনারও। ওপেনিংয়ে লিটন দাস থাকছেন এক প্রান্তে, এটা নিশ্চিত। তবে অন্য প্রান্তে কে থাকবেন বা ব্যাকআপ ওপেনার হিসেবে কে থাকবেন, এই দুই স্পট নিয়ে এখন দোলাচল শুরু হয়েছে। যদিও ব্যাকআপ ওপেনার হিসেবে নায়েম শেখের থাকার গুঞ্জন রয়েছে, তবে নতুন করে আলোচনায় আসেন ইমার্জিং এশিয়া কাপ খেলে আসা তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। ইমার্জিং এশিয়া কাপে দুর্দান্ত পারফরমেন্স করেছেন তানজিদ তামিম। ব্যাটাতে ইনিংস ওপেন করতে নেমে 4 ম্যাচে করেছেন 179 রান। এমন ধারাবাহিক ব্যাটিংয়ের পর জাতীয় দলের দরজায় কড়া নাড়ছে তরুণ এই ওপেনারের। কদিন আগে তানজিদ হাসান তামিম জানিয়েছিলেন ন্যাশনাল টিমে খেলার স্বপ্নের কথা। তানজিদ তামিমের এমন পারফরমেন্স অবশ্য কিছুটা পেছনেই পড়েছেন রনি তালুকদার। সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে টি20 সিরিজের 1 ম্যাচ খেলে রান পাননি ডানহাতি এই ব্যাটার। এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে স্যামসফোর্ডে অভিষেক ম্যাচও ব্যর্থ হন রনি তালুকদার, করেছিলেন মোটে 4 রান। তবে সর্বশেষ বিপিএলে ফর্মের কারণে তার ওপর কিছুটা আস্থা রয়েছে ক্রিকেট বোর্ডের। লিস্ট এ ক্রিকেটে 26.32 গড় আর 78-এর বেশি স্ট্রাইক রেটে ব্যাট চালিয়েছেন 32 বছর বয়সী এই ক্রিকেটার। তামিমের বিকল্প হিসেবে সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে সিরিজে ডাক এসেছিল নায়েম শেখের। মাত্র 2 ওয়ানডে খেলা নায়েম ও ঘরোয়া ক্রিকেটে আছে বড় রান করার কীর্তি। 50-এর কাছাকাছি গড় আর 87-এর ওপর স্ট্রাইক রেটে থাকা 23 বছর বয়সী এই ক্রিকেটারের মাঝেও সম্ভাবনা দেখছেন অনেকেই। তানজিদ তামিম, রনি তালুকদার কিংবা নায়েম শেখ ছাড়াও বিবেচনা আছেন সৌম্য সরকার। বর্তমান হেড কোচ চন্দ্রিকা হাথুরে সিংয়ের প্রিয় শিষ্যদের একজন সৌম্য। কদিন ধরে জাতীয় দলের রাডারে আছেন তিনি, খেলেছিলেন ইমার্জিং এশিয়া কাপেও। যদিও তেমন ছন্দে নেই এই ক্রিকেটার, তবে বড় মঞ্চে খেলার অভিজ্ঞতা এগিয়ে রাখতে পারে তাকে। আপনাদের কি মনে হয় তামিম ইকবালের বিকল্প ওপেনার হিসাবে কে থাকবেন বা ব্যাকআপ ওপেনার হিসাবে কে থাকবেন, কমেন্ট করে জানান।